সুপ্রদর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশে দেশে বাইরে থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজ 24শে অক্টোবর, রোজ রবিবার, আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমানে অবস্থান করতেছি ঈশ্বরদি ডেয়ারি ফার্ম। আর এই ঈশ্বরদি ডেয়ারি ফার্মটি পরিচালনা করে থাকে আনোয়ার ভাই। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদি উপজেলার অরণখোলা হাটের পাশেই। এই খামার থেকে মূলত বকনা বাচ্চা বিক্রি করা হয়। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো এই ফার্মের বেশ কিছু বকনা বাচ্চা রয়েছে, তো সেই বকনা বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম, জাত, বয়স সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। এখান থেকে আপনারা ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, শাহিওয়াল, জার্সি, মুন্ডি সব ধরনের বকনাই সংগ্রহ করতে পারবেন। তো বর্তমানে এই ফার্মের কী ধরনের বকনাগুলো রয়েছে, এগুলোর দাম কেমন, জাতে মানে গুণে কেমন রয়েছে, আশা বিষয় নিয়ে আমরা প্রথমে কথা বলার চেষ্টা করব আনোয়ার ভাইয়ের সাথে। তো চলুন প্রথমে আমরা তার সাথে কথা বলি। ওয়ালাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো। তো আবারও চলে আসলাম আপনাদের খামারে। গত সপ্তাহে আসছিলাম, বেশ কিছু গরু দর্শকদেরকে দেখিয়েছি, তো এই সপ্তাহে এসে তো তার থেকেও বেশি মনে হয় গরু দেখতে পাচ্ছি। এই সপ্তাহে বেশ কিছু গরু আছে, অল্প কিছু গরু দেখাবো, 9টার মতো দেখাবো, আর বাসার ভিতর আছে, এগুলো সামনে প্রতিবেদনে দেখাবো। আজকে যে গরুগুলো আছে দর্শক বাছাই বাছাই করে নিবে যে কী ধরনের গরু আমি বিক্রি করি, আর ঈশ্বরদি ডেয়ারি ফার্ম থেকে কী ধরনের গরু বেচা কিনা হয় দর্শকরা নিজেরা দেখেই নেবে। আচ্ছা, তো আজকে 9টা দেখাবো, এগুলোর দাম কত থেকে কতর ভিতর আছে? এগুলোর দাম আছে আপনার হচ্ছে গরুর ব্যাসেস করে দাম ব্যাস, আমি আপনাকে বললাম যে গরুর দাম এত থেকে এত, এটা আসলে বলা দর্শকরা মনে করে যে গরু দেখানোর আগে দামের কথা বলতে চায়, গরু দেখার উপর ব্যাসেস করে দাম হবে। আচ্ছা আচ্ছা, তো যে গরুগুলো আছে তো চলুন ওগুলো দর্শকদেরকে দেখান। দেখাই প্রথমে একটা বাচ্চা দেখতে পাচ্ছি ভাই আমরা, এটা কি জাতের? এটা হলস্টাইন ভাই, হলস্টাইন। বয়সটা কেমন? এটার বয়স আছে 12 মাস, 12 মাস, 1 বছর প্লাস আছে। মাস দুয়েক গেলে রেডি হয়ে যাবে? হ্যাঁ, মাস দুয়েক গেলে রেডি হয়ে যাবে। আচ্ছা, পিছন থেকে যদি দুধের বাটগুলো একটু দর্শকদেরকে দেখাতেন। দর্শক দুধের বাটগুলো দেখতে পাচ্ছিলেন। এটার দামটা কেমন রাখছেন? এটার দাম আমি রাখছি 1,05,000। 1,05,000 টাকা চাওয়া দাম? চাওয়া দাম। সেক্ষেত্রে কি দরদাম করতে পারবে? হ্যাঁ, দরদাম হালকা করতে পারবে, হালকা দরদাম করে নিতে পারবে না? তো দর্শক চলুন 2 নম্বর বাচ্চাটা আপনাদেরকে দেখাই। 2 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা, এটা হলস্টাইন ফ্রিজিয়াম। এটাও হলস্টাইন ফ্রিজিয়াম। এটার বয়সটা কেমন? এটার বয়স আপনার 1 বছর প্লাস আছে। 1 বছর প্লাস আছে বয়সটা। আচ্ছা, এটাও তো ওইটার মতো মাস দুই গেলে, মাস দুই গেলে, 2 মাস গেলে রেডি হয়ে যাবে। দর্শক বাচ্চাটা দেখতে পাচ্ছেন, দুধের বাটগুলো যদি একটু দর্শকদেরকে দেখাতেন। দর্শক দুধের বাটগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন। তো এটার দামটা কেমন রাখছেন? এটার দাম রাখছি আমি হচ্ছে 95,000 টাকা চাওয়া দাম। চাওয়া দাম আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে? হ্যাঁ, আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে। এটা দেখলাম আমরা 2 নম্বর বাচ্চা, 2 নম্বর বাচ্চা। তো দর্শক চলুন 3 নম্বর বাচ্চাটা আপনাদেরকে দেখাই। হ্যাঁ, পরবর্তী বাচ্চাটা আমরা দেখতে পাচ্ছিলাম ভাই, এটাও হলস্টাইন বাচ্চা। এটাও হলস্টাইন বাচ্চা, হলস্টাইন বাচ্চা। এটার বয়সটা কেমন? এটার বয়স 1 বছর প্লাস। এটাও আগেরটার মতো মাস দুই গেলে রেডি হয়ে যাবে, 2 মাসের ভিতর রেডি হয়ে যাবে। দর্শক বাচ্চাটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটি বাচ্চা। তো দুধের বাটগুলো যদি একটু দর্শকদেরকে দেখাতেন। দর্শক দুধের উলানগুলো দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর। এটার দামটা কেমন রাখছেন? লোলি কম্বলগুলো দেখাবেন, গরুর গুণগত মানগুলো দর্শকেরাই বিচার করবে, সেটা তো অবশ্যই। দর্শক যারা নেবে তারা যাচ্ছে, এটার দাম চাইছি আমি হচ্ছে 92,000 টাকা। এটার দামটা রাখছেন 92,000 টাকা, আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে, আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে। পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা, পরবর্তী বাচ্চাটা, এটা হলস্টাইন বাচ্চা। হলস্টাইন বাচ্চা, এটার বয়সটা কেমন? এটার বয়স আপনার হচ্ছে 12 মাস প্লাস আছে, 1 বছর পার আছে, 1 বছরের উপরে আছে বয়সটা। তো দুধের বাটগুলো যদি একটু দর্শকদেরকে দেখাতেন। দর্শক দুধের উলানগুলো দেখতে পাচ্ছেন আপনারা। এটার দামটা কেমন রাখছেন আপনারা? এটার দাম রাখছে আমি হচ্ছে 85,000 টাকা। 85,000 টাকা চাওয়া দাম? চাওয়া দাম। দরদাম করে নিতে পারবে? দরদাম করে নিতে পারবে। এটা দেখলাম আমরা 4 নম্বর বাচ্চা। তো দর্শক চলুন 5 নম্বর বাচ্চাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। 5 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছি, এটা 5 নম্বর বাচ্চা, এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, জি। এটার বয়সটা কেমন? এটার বয়স আছে হচ্ছে আপনার 10 মাসের মতো। 10 মাসের মতো বয়সটা আছে। দর্শক দুধের বাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। এটার দামটা কেমন রাখছেন? এটার দাম রাখছি আমি হচ্ছে 82,000 টাকা চাওয়া দাম। 82,000 টাকা, আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে? আচ্ছা,
পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ফ্রিজিয়াম জাতের বাচ্চা বয়সটা কেমন এটার বয়স আছে 9 মাসের মতো 9 মাসের মতো বয়সটা আছে ফ্রিজিয়ান জাতের বাচ্চাটি তো দুধের বাটটা যদি একটু দর্শকদেরকে দেখাতেন দর্শক দুধের বাটটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এটার দামটা কেমন রাখছেন আপনারা এটার দাম রাখছে আমি হচ্ছে 75000 টাকা চাওয়া দাম 75000 টাকা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে পরবর্তী বাচ্চাটা যদি দেখাতেন আপনার 7 নম্বর বাচ্চাটা 7 নম্বর বাচ্চাটা হলস্টাইন বাচ্চা বয়সটা কেমন এটার এটার বয়স আছে আপনার 8.5 মাসের মতো 8 মাস 8.5 মাসের মতো বয়সটা আছে আচ্ছা পিছন থেকে বাটটা যদি একটু দেখাতেন দুধের দর্শক দুধের বাটটা দেখতে পাচ্ছেন এই সাইড থেকে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর একটি বাচ্চা ভাই তো এটার দামটা কেমন রাখছেন এটার দাম রাখছি আমি 82000 টাকা 82000 টাকা তো যারা নেবে আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি 8 নাম্বার বাচ্চাটা এটা একটা হলস্টাইন বাচ্চা হলস্টাইন ফ্রিজিয়াম এটার বয়সটা কেমন এটার বয়স আছে 7 মাসের মতো 7 মাসের মতো আছে বয়সটা দুধের বাটটা যদি আরেকবার একটু দর্শকদেরকে দেখাতেন দর্শক দেখতে পাচ্ছিলেন দুধের বাটটা এটার দামটা কত রাখছেন এটার দাম রাখছি আমি 55000 টাকা 55000 টাকা যারা নেবে আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে দর্শক আপনারা যারা নেবেন আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন তার একটা বাচ্চা আছে রেডি বাচ্চা আছে তো দর্শক চলুন সেটা আপনাদেরকে দেখাই আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি এটা হলস্টাইন ফ্রিজিয়াম বাচ্চা হলস্টাইন ফ্রিজিয়ান জি এটার বয়সটা কেমন এটা রেডি বাচ্চা ভাই রেডি বাচ্চা তার মানে যে কোনো সময় হিটে চলে আসতে পারে যে কোনো সময় হিটে আসবে বাচ্চা দাঁতে নাই কলা কম্বল নাই মাজাটা দেখতে হবে মাথা গলি লোলাগুলি দেখতে হবে ললি একটা গরু সংগ্রহ করতে গেলে সব কিছু যাচাই বাছাই করে নিতে হবে আচ্ছা দুধের বাটগুলো যদি একটু দর্শকদেরকে দেখাতেন দর্শক দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই সাইড থেকেও দেখতে পাচ্ছেন আপনারা এটার দামটা কেমন রাখছেন এটার দাম রাখছেন 95000 টাকা এটার দামটা রাখছেন আপনারা 95000 টাকা তো যারা নেবে আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে জি দর্শক আপনারা যারা নেবেন আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন তো আজকের সংগ্রহ তো এই পর্যন্তই না এই পর্যন্তই ভাই আর যারা নেবে যে কোনো গরু নেবে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে এই তো তো যোগাযোগটা কিভাবে করবে ভাই যোগাযোগ পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম আরামখোলা হাটের পাশে আর আমার মোবাইল নাম্বার 01789 32 20 30 এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবে আর বর্তমানে তো আপনার কাছে সবসময় এই ধরনের গরুগুলোই বেশি পাওয়া যায় হ্যাঁ এই ধরনের গরুগুলো বেশি পাওয়া যায় আপনারাও জানেন ক্রেতা বা দর্শকরাও জানে যে আমি কোন ধরনের গরুগুলো বিক্রি করি আর আমার গরু যদি কোনো ভাই নেওয়ার ইচ্ছা থাকে তাহলে পছন্দ হলে পরে আমাকে দাম দর করে মোবাইলে বায়না দিতে হবে বিকাশে তারপরে সে গরু ওঠানোর সময় বিকাশে আপনার ব্যাংকে টাকা লাগাতে দিবে ব্যাংকে টাকা লাগলে তার গরু তাকে আমি পৌঁছাই দেবো তার বাড়িতে পৌঁছে দেবে আরেকটা কথা বলবো যে কোনো ক্রেতা বা দর্শক ভাইয়ের উদ্দেশ্য করে বলি যে আপনারা গরু নেওয়ার পরে যখন বলবেন বায়নাও দিলেন দেওয়ার পরে কোশ্চেন দুই দিন তিন দিন পর যখন কোশ্চেন যে ভাই আমি গরু নিতে আসছি না আমার বাড়িতে একটু সমস্যা বা বাড়ির লোকজনের গোয়াল থাকার আপনার গোয়াল ঘর গরুর ঘর যতক্ষণ হচ্ছে না ততক্ষণ কোনো গরু কিনবেন না কেনার দরকার নাই দরকার নাই আপনি আমাকে অ্যারেস্ট করবেন আপনি গরু কিনে 5000 টাকা বায়না দিচ্ছেন বায়না দিয়ে এক সপ্তাহ রাখছেন ওই গরু পরবর্তীতে নিচ্ছেন না সেটা আমও বিভ্রান্তি হচ্ছে আপনি বিভ্রান্তি হচ্ছেন হ্যাঁ ওই টাকাটা আপনাকে আমার ফেরত দেওয়া রাখছে অথচ আমার গরুর খাওয়ার খরচ আপনারা দিচ্ছেন না কিন্তু আমি মানবতার খাতিরে দিচ্ছি যে প্রবাসী ভাইয়েরা এরম ধরনের হচ্ছে আমি যদি 2000 রাখে দিই তাহলে কবেন যে ভাই টাকা রাখলেন কেন এদিক দিয়ে ভাইয়ের উদ্দেশ্যে বলছে যে এদিক দিয়ে আপনারা খেয়াল রাখবেন চারদিক ভেবে চিন্তা গরু কিনবেন দেখে শুনে যাচাই বাছাই করে কিনবেন হ্যাঁ দেখে শুনে কিনবেন আচ্ছা আচ্ছা তো আনোয়ার ভাই আজকে আমাদেরকে অনেক সময় দিলেন অনেকগুলো গরু দেখালেন তো ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম